তুমি আমার মেয়ের মতো না, তুমি আমার বন্ধু। তো এই বন্ধু যাকে নাকি সব কথা মন খুলে বলা যায়, উনিও বলেছেন, আমিও কিছু কথা বলেছি। তো ওনার জীবন তো অনেক রঙিন, অনেক রং তাতে, তো সেই জীবনটা নিশ্চয়ই খুব আকর্ষণীয়। সেইভাবেই উনি ওনার জীবনটাকে ছুঁয়েছি কোথাও। অ্যাক্টরদের ক্ষেত্রে আমি যদি, আমার মনে হয় যে আমি যদি নিজের লাইফটাকে না ব্যালেন্স করে সেটা থেকে যদি ভাগটা না করতে পারি, আমি তো অন্য চরিত্রতে ঢুকতেই পারবো না, আমি তো তাকে জাস্টিস দিতে পারবো না। তো অনেক সময় মন খারাপ হয়, অনেক সময় সেই মন খারাপটা যে খারাপ লাগে অতটা, মানে ভালোই লাগে মন খারাপ, একটু মন খারাপের গান শুনছি। আবার অনেক সময় আমার খুব মানে মনে হয় যে ইটস এ ভেরি রোম্যান্টিক ওয়েদার, আমার সবই মানে আমার বৃষ্টি খুবই পছন্দ। বাঙালি মানে আড্ডা প্রিয়, আর এই আড্ডাবাজ বাঙালির কিন্তু দৈনন্দিন কর্মব্যস্ততায় আড্ডার সময় কমেছে, তাই এই বাঙালির হারিয়ে যাওয়া আড্ডাকেই নতুনভাবে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। মাধবীদা দেখো, মানে লিখবো বলে কখনো মানে এটা একটা জার্নি বলে আমি দেখতেই চাই না, কারণ আমার এটা লেখার কোনো পরিকল্পনা ছিল না কোনো দিন। গল্প যেমন মানুষের সঙ্গে মানুষের হয়, তেমনি মাধবীদের সঙ্গে আমার গল্প কথাই হতো। হতে হতে কোথাও একটা সক্ষতার জায়গায় পৌঁছে যায় পুরো বিষয়টা, যার জন্যই উনি আমাকে বলেছিলেন যে আমি, তুমি আমার মেয়ের মতো না। প্রথম জিজ্ঞেস করেছিলাম যে তোমার, আমি একটু পড়ছিলাম প্রথম দিকটাতে, ইন্ট্রোতেই এটা রয়েছে। হ্যাঁ, উনিই লিখেছেন যে তুমি আমার মেয়ের মতো না, তুমি আমার বন্ধু। তো এই বন্ধু যাকে নাকি সব কথা মন খুলে বলা যায়, উনিও বলেছেন, আমিও কিছু কথা বলেছি। তো ওনার জীবন তো অনেক রঙিন, অনেক রং তাতে, তো সেই জীবনটা নিশ্চয়ই খুব আকর্ষণীয়। সেইভাবেই উনি ওনার জীবনটাকে ছুঁয়েছি কোথাও, মানে ছুঁতে পেরেছি। এবার অনেক বছর পরে একটা প্রস্তাব এলো, এগুলো তো ধরো 10-12 বছরও তার কি তার বেশি সময়ের আগের কথা, গল্পগুলো জানছি, অনেক মুহূর্ত তৈরি হচ্ছে, ব্যক্তি মুহূর্ত, নির্জন মুহূর্ত। তো এবার একটা কাগজ থেকে প্রস্তাব এলো, কার্যনির্বাহী সম্পাদক ফোন করে বললেন যে আপনি কি হঠাৎই মাধবীর দিকে নিয়ে একটা ধারাবাহিক করা যায়। তো সেটা তারপর আমি মাধবীদের সঙ্গে কথা বললাম, উনিও কথা বললেন, এসে মাধবীদি রাজি হলেন, বললেন যদি কেউ লেখে তাহলে মানে লীনাই লিখবে, ও তো আমার সব জানে। তো সেই লেখা শুরু হলো এবং ফাইনালি 1 বছর বা আরেকটু বেশি সময় বোধহয় 1 বছর এরকম লিখলাম। তারপরে যেরকম হয় আর কি, বইয়ের জন্য 2-3টে জায়গা থেকে পাবলিশার যোগাযোগ করলো, তার মধ্যে আমার যেহেতু দেবাশিস আমাদের বন্ধু এবং ও প্রথম সত্যি সাবিত্রী চেয়েছিল, তখন দেশকে কথা দেওয়া ছিল বলে আমি দিতে পারিনি, তাই সেই অনুযায়ী সেই কমিটমেন্ট রাখা বইটি ওর হাতে দেওয়া হলো এবং বইটি এখন বেরোলো। মানুষ ব্যস্ত হয়ে পড়ছে, কাজ, ইএমআই সবটা, এত কিছু তো আগে ছিল না, এখন সত্যি মানুষ ব্যস্ত হয়ে উঠছে, আড্ডার সময় কমে আসছে। তবে এই সপ্তাহের মধ্যে যেটা লীনাদির একটা লাইন আমাকে খুব টাচ করে গেল, সেটা হলো এই যে মেন্টাল হেলথ নিয়ে কথা বলেন, মানসিক জায়গা থেকে, এই নিয়ে ডেফিনেটলি আমার অনেক বক্তব্য থাকবে এবং লীনাদির পাশে সবসময় থাকবে। কারণ লীনাদি একটা উদ্যোগ নিয়েছিলেন ফ্রম ওমেন্স কমিশন, যখন আমরা পল্লবীকে হারালাম, WATP যেটা আমাদের প্রডিউসার সংস্থা, তাদের নিয়ে প্রত্যেকটা স্টুডিওতে উনি সেশন করেছেন। এই নিয়ে আমারও অনেক বক্তব্য আছে এবং এই নিয়ে আমি কথা বলতে চাই। আড্ডা হারিয়ে যাচ্ছে কি, মানে আমাদের মনে হয় আমাদের ব্যস্ততার জন্য কিছুটা হলেও আমরা মানে একটু ছড়িয়ে ছিটিয়ে যাই। মানে আমারই বন্ধু বান্ধবরা কলকাতায় থাকে না মোস্ট অফ দেম, মানে ওরা বাইরে পড়াশোনা করতে গেছে বা চাকরি করে এখন বাইরে। তো যখন ওরা কলকাতায় আসে তখন আই মেক ইট আ পয়েন্ট একটু আড্ডাটা মারা হোক। হ্যাঁ, তো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা। তো অনেক সময় মন খারাপ হয়, অনেক সময় সেই মন খারাপটা যে খারাপ লাগে অতটা, মানে ভালোই লাগে মন খারাপটা, একটু মন খারাপের গান শুনছি। আবার অনেক সময় আমার খুব মানে মনে হয় যে ইটস এ ভেরি রোম্যান্টিক ওয়েদার, আমার সবই মানে আমার বৃষ্টি খুবই পছন্দ। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে অনেক সময় হয় না যে 3-4 দিন ধরে ওই রকম ওয়েদার, তখন ইফ আই ডোন্ট গেট টু সি দ্য সান একটুখানি তো ডাউন লাগে। তো সেরকমভাবেই
অলওয়েজ আমাদের একটা বন্ধু বা কয়েকজন বন্ধু বান্ধব থাকা উচিত যাদেরকে তুমি এইরকম একটা মুহূর্তে ফোন করতে পারো। কথায় আছে, তুমি যতই প্রিটেন্ড করো তোমার চোখ কখনো, তুমি চোখকে কখনো প্রিটেন্ড করাতে পারবে না, সেটা কেউ পারে না। কারণ সেখানে অনেকগুলো সায়েন্স আছে, তোমার মনি ছোটো হয় বড়ো হয়, মানে আমি অতোতে যাচ্ছি না। সো আর অ্যাক্টরদের ক্ষেত্রে আমি যদি, আমার মনে হয় যে আমি যদি নিজের লাইফটাকে না ব্যালেন্স করে সেটা থেকে যদি ভাগটা না করতে পারি, আমি তো অন্য চরিত্রতে ঢুকতেই পারবো না, আমি তো তাকে জাস্টিস দিতে পারবো না। এত বড় একটা দায়িত্ব যে একজন অভিনেতার উপর দেওয়া হয় যে কোনো একটা চরিত্র সে যখন যেটা পাঠ করে, তো সেইটার জন্য সেই দায়িত্বটার ওপর লাখ লাখ কোটি কোটি দর্শক তার সাথে রিলেটেড। তো আমি তো অনেক বড় অন্যায় করব যদি আমি নিজের ব্যাগেজগুলোকে না কাটাতে পারি এভরিডে। তো এটা একটা ডিউটি আমার মনে হয়, স্পেশালি সব মানুষদের, স্পেশালি অ্যাক্টরসদের। কারণ তাদেরকে আমার চোখটাই আমি রিফ্লেক্ট করবো তখন কোকো হয়ে বা কিরণমালা হয়ে বা সুবর্ণ হয়ে, যাই হোক। তখন অবভিয়াসলি এত কিছু বুঝতাম না, এখনও আমি যে কিছু বুঝি তা নয়, কিন্তু আমি চেষ্টা করি যেন ঈপ্সিতার কোনো ছাপ তার কোনো চরিত্রের উপর না পড়ে। বিভিন্ন ধারাবাহিকের নেপথ্যের মূল কাণ্ডারী, লেখিকা, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের স্বপ্ন নোয়া, নোয়া বুটিক ক্যাফে। এই নোয়াতে শুরু হচ্ছে নোয়ার আড্ডা। বাঙালির আড্ডাকে নতুনভাবে ফিরিয়ে আনছেন লীনা গঙ্গোপাধ্যায়। এখানে উপস্থিত ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়, দিগন্ত বাগচি, ভরত কল, ঈপ্সিতা মুখোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন সহ আরও অনেকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।